Dear friends, assalamu alaikum. আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি admitad.com এবং এটা হচ্ছে একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট এবং এখান থেকে আপনারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্টগুলো আপনারা মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। আপনারা যারা একদম বিগিনার লেভেলে রয়েছেন তাদের এই ধরনের সাইটগুলোতে কাজ না করাটাই বেটার, যারা আপনারা ইন্টারমিডিয়েট কিংবা এক্সপার্ট যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি এই ধরনের সাইটগুলো খুঁজে থাকেন। এরপরও যারা বিগিনার রয়েছেন তারা যদি মনে করেন যে আপনার স্কিল ডেভেলপ করতে চাচ্ছেন এবং আপনি এই ধরনের একটা ওয়েবসাইটে কাজ করতে চান এবং সেক্ষেত্রে আপনার ইনকাম অপরচুনিটি যদি আপনি ইনক্রিজ করতে চান সো আপনি কাজ করতে পারেন। সো প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে সাইন আপের ব্যাপার আসার আগে আপনাদেরকে সাইটটা সম্পর্কে একটু ধারণা দেই। যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট 2020 সালে $5.1 billion এটা কিন্তু টোটাল সেল জেনারেট করেছে। অ্যাডমিটেড কিন্তু কোনো ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা টোটাল একটা আমরা ধরতে পারি এটা হচ্ছে একটা স্টোর। অ্যাডমিটেড হচ্ছে একটা স্টোর যেখানে প্রায় 2700টার বেশি কোম্পানি একসাথে এখানে রয়েছে যারা তাদের প্রোডাক্ট কিংবা তাদের অ্যাফিলিয়েট অপরচুনিটিগুলো এই অ্যাডমিটেডের মাধ্যমে খুব ইজিলি অন্যান্য পাবলিশারদের কাছে দিয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট টু পেইড হয়েছে তাদের পার্টনারদের কাছে প্রায় $700 million বেশি। এবং এখনো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন প্রায় 30,000-এর বেশি অ্যাডভার্টাইজার স্টোর এখানে রয়েছে। এবং এই মুহূর্তে আপনারা যদি প্রাইভেট বিভিন্ন অ্যাডভার্টাইজিং স্টোরের কথা বলেন তার ভিতরে হচ্ছে অ্যাডমিটেড সবচাইতে জায়ান্ট একটা পজিশনে রয়েছে। এবং এখান থেকে কাজ করা কিংবা অন্যান্য সকল কিছু ভেরি ইজি। সো আপনারা কিভাবে শুরু করতে পারেন সেজন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন করতে হবে। সাইন ইন করার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে সাইন আপ করা। আর সাইন আপ কিভাবে করতে হয় সেটা তো আপনাদের খুব ভালো মতোই জানা রয়েছে যে আপনার নাম দিতে হয়, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হয়, আপনার ইউজার নেম পাসওয়ার্ড, যদি আপনার একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট চাই আপনার একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে, দেন ওর একটা সাইন আপ ইনফরমেশন দিবে। আপনি জাস্ট আপনার ইনফরমেশন গুলো সাবমিট করলে আপনার অ্যাকাউন্টে একটা ইমেল ভেরিফিকেশন লিঙ্ক চলে আসবে, আপনি এটা অ্যাপ্রুভাল করলে দেন দেখা যাবে আপনি যখন লগ ইন করবেন তখন আপনার অ্যাডিশনাল অন্যান্য ইনফরমেশন গুলো সাবমিট করতে বলবে, দেন আপনি কি নিয়ে কাজ করছেন সেগুলো মার্ক করবেন, মার্ক করার পরে আপনি মূল ড্যাশবোর্ডে চলে যাবেন। এটা আমারই কোনো একটা কাজ না, আমার মনে হয় আপনারা এটা খুব সহজে পারবেন, সো আমি এত ঝামেলায় যাচ্ছি না। এবং অনেকেরই অভিযোগ রয়েছে যে আমি শুধুমাত্র সাইন আপ আপনাদেরকে দেখাই, সো সাইন আপ দেখি অ্যাকচুয়ালি সেই অভিযোগের পাল্লাটার ভার করতে চাচ্ছি না। যেহেতু আমি শুরুতে বলে দিয়েছি এটা একদম বিগিনার লেভেলের কোনো ইউজারদের ওয়েবসাইট না, সো আশা করা যাচ্ছে যারা এই ধরনের ওয়েবসাইটে কাজ করতে পারফেক্ট সো আমার মনে হয় আমি যেটুকু বলেছি তারা বুঝেছেন এবং তারা এই সাইটে কাজ করতে পারবেন। এরপরে কোনো বিগিনার যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আগে সাইন আপ করার ট্রাই করতে পারেন, কোথাও যদি না বোঝেন সেক্ষেত্রে আমাকে মেল করলে আমি আপনাদেরকে বলে দিব ব্যাপারটা। সো চলুন আমরা এখান থেকে সরাসরি লগ ইন করি। লগ ইন করার জন্য এখানে আমাদের যে ইউজার নেমটা রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেটাতে আমরা এখান থেকে লগ ইন করবো। আপনি যখন এখানে লগ ইন করবেন লগ ইন করলে দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটা ঠিক এইভাবে শো করবে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল লেটেস্ট নিউজ, অর্থাৎ এই 24 ঘন্টা কিংবা প্রিভিয়াস টাইমের ভিতরে কতগুলো কোম্পানি এখানে এসেছে কিংবা কতগুলো কোম্পানি তারা তাদের বিভিন্ন প্রোডাক্টের উপরে দেখা যাচ্ছে প্রোমো কোড অফার করেছে কিংবা তাদের অ্যাফিলিয়েট দেখা যাচ্ছে তাদের রেভিনিউ পার্সেন্টেজ শেয়ার করে থাকে। কেউ দেখা যাচ্ছে 5% দেয়, কেউ 6%, কেউ 20-30% পর্যন্ত ইনক্রিজ করে। এই ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে প্রোগ্রামে আসতে হবে। তার আগে আপনাদের কয়েকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে টুলস, আপনার লিঙ্ক চেকার, পোস্ট ব্যাক ইউআরএল, এরপর দেখতে পাচ্ছেন কুপন ডিটেল, শর্ট লিঙ্ক, লস্ট অর্ডার, এসব ইনফরমেশন আপনারা এখান থেকে জানতে পারবেন। আমাদের জন্য এই মুহূর্তেগুলো ইম্পর্টেন্ট না, যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল কিংবা এক্সপার্ট যারা রয়েছেন তাদের কাছে এগুলো দুধভাত, সো আমি খুব বেশি এগুলো জিনিস এক্সপ্লেন করব না। আর নিচে রয়েছে অ্যাডমিটেড বট কিংবা এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে ইউনিক প্রোমো কোড। আপনারা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের উপরে যদি আপনি কোনো প্রোমো অ্যাপ্লাই করতে চান আপনার কাস্টমারদের জন্য সেক্ষেত্রে আপনি প্রোমো কোডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে প্রোগ্রাম। এই প্রোগ্রামে আপনারা আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই প্রোগ্রাম, মাই প্রোগ্রামে ক্লিক করলে আপনি যতগুলো প্রোগ্রামে অর্থাৎ জয়েন্ট রয়েছেন সেই প্রোগ্রামগুলো শো করবে। এখানে রয়েছে অ্যাডমিটেড স্টোর, আমরা অ্যাডমিটেড স্টোরে প্রবেশ করব। অ্যাডমিটেড স্টোরে প্রবেশ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত অ্যাডভার্টাইজার ফাউন্ড দেখাচ্ছে 2755টা। হিউজ, এটা হিউজ। ওকে, সো আপনার জন্য আমার মনে হয় 2700টা দরকার নেই, আমার এখানে যদি 2-3টা অ্যাডভার্টাইজারও থাকতো আমার মনে হয় আপনাদের জন্য এটা সাফিসিয়েন্ট হতো, কারণ প্রত্যেকটা অ্যাডভার্টাইজার অনেক বেশি অ্যাট্রাকটিভ কমিশন আপনাদেরকে অফার করছে এবং প্রত্যেকটা লেজিট এবং ভেরিফাইড, এবং বেশিরভাগ কোম্পানিগুলোর নাম আপনারা জানেন। আপনারা সেইন দেখতে পাচ্ছেন চাইনিজ একটা কোম্পানি, এরপর আপনারা যদি দেখেন আলিএক্সপ্রেস ফর বুকিং আপনারা চেনেন, এরপর আপনারা যদি দেখেন আলিএক্সপ্রেস, এরপর আপনারা যদি আরও প্রোফাইল দেখতে চান দেখতে পাচ্ছেন আরও অনেক রয়েছে। আমি এখানে রেজাল্ট পার পেজ যদি 10টা দেখাই দেখতে পাচ্ছেন এখানে প্রায় 276টা পেজ এখানে রয়েছে। যদি আমি এখান থেকে 50টার মতো সিলেক্ট করি আপনারা আরও অনেক প্রোফাইল এখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর প্রোফাইল অ্যাকচুয়ালি রয়েছে, অর্থাৎ প্রচুর প্রোফাইল বলতে প্রচুর কোম্পানি। আপনারা যারা
ইন্টারনেট সিকিউরিটি নিয়ে যদি কাজ করতে চান তাহলে আপনারা নর্টনে জয়েন করতে পারেন, ফোর্টিনাইট রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর ওয়েবসাইট রয়েছে। আপনারা যে কোনো ওয়েবসাইট যে কোনো কোম্পানির আন্ডারে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন। প্রচুর টপ লেভেল কোম্পানিগুলো এখানে আসলে রয়েছে। আমি যখন স্ক্রল করছি আপনারা নাম দেখেই চিনতে পারছেন যে বেশিরভাগই কিন্তু আপনারা চেনেন জানেন, প্রত্যেকটাই হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস ফেমাস সব কোম্পানি এদের লিস্টেড রয়েছে। কিভাবে আপনি এদের সাথে কাজ করবেন, কাজ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে জয়েন, জয়েন যদি লেখা থাকে তাহলে আপনারা জাস্ট সিম্পলভাবে জয়েনে ক্লিক করলে আপনারা তাদের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামে জয়েন করতে পারবেন। আর যদি বলা থাকে যে অ্যাপ্লাই ফর মডারেশনস, আপনাকে এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর মডারেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যান ইন্ডিয়া এবং এটার দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন উইন্ডো হচ্ছে 30 ডে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন ক্রাইটেরিয়া হচ্ছে সেলস জেনারেট হচ্ছে আপ টু দেখতে পাচ্ছেন 80% কোর্স অ্যাক্টিভেশন আপনার লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার কীভাবে আপনি ট্রাফিক আনলে আপনার ক্যাম্পেনের জন্য এটা অ্যাকসেপ্টেড হবে সেজন্য তারা এখানে ইনফরমেশন বলে দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন কী করতে পারবেন কী করতে পারবেন না, আপনার ট্রাফিক টাইপ কী কী রয়েছে দেখতে পাচ্ছেন, ডোর স্পেস এগুলো নিষিদ্ধ। অ্যাকচুয়ালি আপনি মার্কেটিংটা কীভাবে করতে পারবেন সেগুলো এখানে বলা রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। দেন এখান থেকে আপনি যদি চান যে হ্যাঁ আপনি এটা করবেন সেজন্য আপনি এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে 5 ডেজ আনটিল দ্য মডারেশন টাইম এক্সপায়ার, অর্থাৎ 5 দিনের ভেতরে আপনার এটা ওরা একটা ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। ওকে, দেন যদি দেখেন যে আপনার এটা দেখা যাচ্ছে যে আনএবল টু কমপ্লিট দ্য মডারেশন, অর্থাৎ আপনার হতে পারে ওরা আপনাকে রিজেক্ট করে দিয়েছে বা ব্যান করে দিয়েছে, হতে পারে আপনার ওয়েবসাইটের সাথে তাদের সুইচ করেনি দ্যাটস ওয়াই আপনাকে ক্যান্সেল করেছে, বিভিন্ন কারণ হতে পারে, কিংবা হতে পারে যে ওদের যে প্রোগ্রাম প্ল্যান যেখানে রয়েছে সেখানে ওদের সাথে কোনো ঝামেলা চলছে দ্যাটস ওয়াই এই মুহূর্তে ওরা এই প্রোগ্রামটাকে ব্যান করে রেখেছে দ্যাটস ওয়াই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন না। এটা সেই ধরনেরই সমস্যা একটা হচ্ছে। আপনারা কীভাবে যেগুলো শুধুমাত্র জয়েন বলা রয়েছে সেগুলোতে কীভাবে জয়েন করবেন আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সটার একটা প্রোগ্রাম রয়েছে, আমরা যদি এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোগ্রাম, আমরা যদি এখানে জাস্ট জয়েনে ক্লিক করি, জয়েনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কীভাবে এটা দেওয়া হবে, এটা হচ্ছে জিও হচ্ছে ইন্ডিয়া এবং দেখতে পাচ্ছেন 3 ইয়ার সাবস্ক্রিপশন ফি ওরা অফার করছে। এটা একটা যে প্রোগ্রাম এবং কীভাবে আপনি এটা মার্কেটিং করতে পারবেন সেটা এখানে বলা রয়েছে। সো আপনি এখান থেকে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ জয়েন দিস প্রোগ্রাম, গো টু দেম, ওকে আমি গেট লিঙ্কে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমি পেয়ে গেছি। জাস্ট সিম্পলভাবে আমি এটা কী করবো, এবার আমি লিঙ্কটাকে কপি করবো। লিঙ্কটাকে কপি করার পরে আমার যে ওয়েবসাইট রয়েছে বা অ্যাফিলিয়েট যে ল্যান্ডিং পেজ রয়েছে সেখানে আমি চলে যাব। যাওয়ার পরে সেখানে সুন্দরভাবে আমি এই ম্যাক্সটারের উপরে একটা আর্টিকেল লিখে ফেলবো। আর্টিকেল লেখার পরে দেন তারা কী কী সার্ভিস অফার করছে, তারা কীভাবে কাজ করে সেগুলো নিয়ে আমি একটা ডিটেল আর্টিকেল লিখবো। লেখার পরে যারা রিডার রয়েছে কিংবা আপনার অডিয়েন্স কিংবা ট্রাফিক যারা রয়েছে তাদেরকে আপনি বলবেন যে আপনি যদি ইন্টারেস্টেড হন সো আপনি তাহলে ম্যাক্সটারের প্রোফাইলটা আপনি ভিজিট করতে পারেন, দেখতে পারেন, তাদের সার্ভিস কিনতে পারেন। বলার পরে আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্কটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে কেউ যদি ইন্টারেস্টেড হয়ে এখান থেকে কোনো কিছু ক্রয় করে তাহলে আপনি কমিশন পেয়ে যাবেন। মনে রাখবেন আপনি কিন্তু নির্দিষ্ট কোনো স্পেসিফিক প্রোডাক্টের আপনি লিঙ্ক শেয়ার করছেন না, আপনি লিঙ্ক শেয়ার করছেন হচ্ছে টোটাল ম্যাক্সটারের আপনি লিঙ্ক শেয়ার করছেন। অর্থাৎ ম্যাক্সটারে আসার পর সে যে কোনো একটা প্রোডাক্ট যদি ক্রয় করে তার উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি কমিশন পেয়ে যাচ্ছেন। এছাড়া আরও আপনাদের জন্য আরও অনেক অনেক অফার রয়েছে, আমি আপনাদেরকে যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, আমি এখানে যদি এটা জয়েনে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অন্য ভাষায় বলা রয়েছে ব্যাপার না, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন গোটিএম, আমরা গেট লিঙ্কে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানেও এটা আপনি ঠিক সেম কাজটা আপনাকে করতে হবে। এই দেখুন জাস্ট রেডি, আমরা এখান থেকে এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্ক এখানে এটা চলে এসেছে। জাস্ট এখান থেকে এই লিঙ্কের এখানে ক্লিক করলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন লিঙ্ক কপি। ওকে, এভাবে আশা করি আপনাদেরকে প্রত্যেকটা প্রোগ্রামে আপনারা জয়েন করতে পারবেন। এখানে অফ রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাফিলিয়েট হচ্ছে ওরা 3-10% দেয়। আপনারা কীভাবে একটা প্রোগ্রাম সম্পর্কে আপনারা ভালো মতো জানতে পারবেন, আপনার প্রোগ্রামে ক্লিক করবেন, প্রোগ্রামে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেই প্রোগ্রাম সম্পর্কে আপনাদেরকে ডিটেল ইনফরমেশন দেওয়া হবে। ইপিসি কেমন রয়েছে, আপনাদের সিআর ফর 48 আওয়ার সেটা কেমন দেখা যাচ্ছে, অ্যাপ্রুভাল রেট কত পার্সেন্ট, আপনার হোল্ড টাইম কতদিন হতে পারে, হোল্ড হচ্ছে আপনাদের ধরেন আপনার টাকাটা কতদিন ম্যাক্সিমাম ঝুলে থাকবে। দেন দেখতে পাচ্ছেন অ্যাভারেজ পেমেন্ট টাইম হচ্ছে 42 ডে, সাধারণত 40 দিন পরেই দিবে, দ্যাটস ওয়াই তাদের অ্যাভারেজ হোল্ড টাইম হচ্ছে 40 দিন। এরপর রয়েছে কুকিজ লাইফ টাইম 30 দিনের, সো বুঝতে পারছেন জোস। সো এরপর দেখতে পাচ্ছেন আপনি কী করতে পারেন, আপনার যদি হফ ভালো লাগে সো আপনি এদের উপরে একটা আর্টিকেল লিখে শেয়ার করতে পারেন, আশা করি বোঝাতে পেরেছি। আর আপনারা সরাসরি সেই প্রোগ্রাম কিংবা ওয়েবসাইট কীভাবে দেখবেন দেখতে পাচ্ছেন হফ লেখা রয়েছে, সরাসরি ব্রাউজারে সার্চ করার দরকার নেই, আপনার এখানে এটা ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন
আমাদের যে ওয়েবসাইট রয়েছে হফের ডট আর ইউ, অর্থাৎ রাশিয়ান যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের এখানে লোড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত ইন্টারনেটের সমস্যার কারণে লোড হতে সমস্যা হচ্ছে, যাই হোক ব্যাপার না, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে আপনারা বেসিক্যালি হচ্ছে এক একটা সাইট আপনারা ওপেন করবেন, কিংবা আপনারা চাইলে আলাদাভাবে সেই সাইটের নাম লিখে আপনারা গুগলে সার্চ করলেও সেই ওয়েবসাইট সম্পর্কে পেয়ে যাচ্ছেন। বেশিরভাগই কিন্তু ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স প্ল্যাটফর্মগুলো এখানে অ্যাডমিটেডের সাথে অ্যাটাচড রয়েছে। এবার কথা হচ্ছে, আমি তো জয়েন করলাম, আমার প্রোডাক্টগুলো মার্কেটিং করলাম, টাকা পেলাম, টাকাটা এবার আমি কীভাবে উইথড্র করবো? আপনাদেরকে সিম্পলভাবে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে হচ্ছে এই দেখুন পেমেন্ট ডিটেল। পেমেন্ট ডিটেল আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট ডিটেল, এখানে আসবেন। এখানে পেমেন্ট ডিটেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট ডিটেল, আপনার নাম, আপনার পেমেন্ট ইনফরমেশন, এগুলো আপনি এখানে সাবমিট করবেন। আপনার ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন, যদি আপনার ট্যাক্স ইনফরমেশন না থাকে তাহলে সাপোর্টে কথা বলবেন, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। সো এবার চলুন দেখা যাক আমরা কীভাবে কোন কোন ম্যাক্সিমাম মেথডগুলোতে আপনারা এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। সো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাক্সিমাম পেমেন্ট মেথডগুলো হচ্ছে ব্যাঙ্ক, ব্যাঙ্কার্ড, ব্যাঙ্কার্ড সেলফ এমপ্লয়েড যেটা রয়েছে সেটা, এরপর হচ্ছে পেপাল, ওয়েব মানি, পেওনিয়র। বাংলাদেশ থেকে কাজ করার জন্য আমি তিনটা মেথড একমাত্র আপনাদেরকে সাজেস্ট করবো, সেটা হচ্ছে পেওনিয়র, ওয়েব মানি এবং একটা হচ্ছে ব্যাঙ্ক। আপনারা চাইলে যদি কারোর কাছে পেপাল থাকে পেপালে পেমেন্ট নিতে পারেন, নো প্রবলেম, বাট পেওনিয়র অথবা ওয়েব মানি থাকলেও নো প্রবলেম, অথবা ব্যাঙ্ক থাকলেও আপনাদের জন্য ভালো। সো এবার চলুন, আমরা তো পেমেন্ট মেথডগুলো সম্পর্কে জানলাম, এবার জানার দরকার মিনিমাম কত ডলার হলে আমরা উইথড্র নিতে পারবো। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ইউএসডি হচ্ছে মিনিমাম হচ্ছে $20, যদি ইউরোতে নেই তাহলেও দেখতে পাচ্ছেন $20, যদি আপনারা ইন্ডিয়ান রুপিতে নিতে চান তাহলে আপনাদের ₹1000 নিতে হবে। এবং অন্যান্য যে মেথডগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর দিকে তাকানোর দরকার নেই, কারণ আমাদের সাধারণত ডলার, ইউরো বা রুপি এই তিনটার একটা হলেই হবে। এবার কথা হচ্ছে কত দিনে আমাকে পেমেন্ট দিবে। সো দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে কি এক্সপ্রেস পেমেন্ট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পেমেন্ট। স্ট্যান্ডার্ড পেমেন্ট কোনগুলো, এক্সপ্রেস পেমেন্ট কোনগুলো সেটা বলে রাখি। আমাদের এখানে স্ট্যান্ডার্ড পেমেন্ট হচ্ছে শুধুমাত্র ব্যাংকের জন্য, আপনার 7 দিন লাগবে আপনার ব্যাংকের মাধ্যমে পেমেন্ট নিলে। আর যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন পেওনিয়ার, ওয়েব মানি, এরপর রয়েছে পেপাল কিংবা ব্যাঙ্ক কার্ড যেটা রয়েছে, এইগুলো হচ্ছে আপনার জন্য এক্সপ্রেস পেমেন্ট। এক্সপ্রেস পেমেন্ট হচ্ছে আপনাকে 24 ঘন্টার ভেতরে পেমেন্ট দেওয়া হবে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে তাদের সাপোর্ট অপশন রয়েছে, সাপোর্টে আপনারা ক্লিক করলে আপনারা তাদের সাপোর্টের ডিটেল বিভিন্ন কোশ্চেন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সাপোর্ট বলতে কিন্তু আমি তাদের সাথে লাইভ চ্যাট বোঝাই নাই, সরাসরি আপনারা support.admitad.com লিখে সার্চ করলে, কিংবা যদি আপনারা অ্যাডমিটেড সাপোর্ট লিখে সার্চ করেন গুগলে, তাহলে তাদের ডিটেল কোশ্চেন, খুঁটিনাটি যা আছে সব কিছু পেয়ে যাবেন। ভেরি ইজি, এর চাইতে সহজ করে আসলে কেউ আপনাদের বলবেও না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে অ্যাডমিটেডের ব্যাপারটা রয়েছে, অ্যাডমিটেডে আপনারা কীভাবে অ্যাকচুয়ালি জয়েন করবেন, কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন, কীভাবে আপনারা উইথড্র করবেন। এবার ফাইনালি বলা যায় কত টাকা আপনারা আর্ন করতে পারবেন। যেহেতু মিনিমাম উইথড্র হচ্ছে $20, সো কত টাকা আর্ন করবেন সেটা অ্যাকচুয়ালি আপনার নিজের স্কিলের উপর ডিপেন্ড করবে, আপনার অ্যাফিলিয়েট সাইটের উপর ডিপেন্ড করবে, আপনি কী পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারেন সেগুলোর উপর ডিপেন্ড করে। তারপর আপনি যদি একজন ভালো একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন, সো বলাই যায় আপনি 40-50 হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন। আবার এমনও হতে পারে আপনি একজন বিগিনার হতে পারেন, আপনার হতে পারে আপনার কোনো ওয়েবসাইট নাই, নো প্রবলেম, আপনার যদি একটা ল্যান্ডিং পেজ থাকে আপনি ল্যান্ডিং পেজ দেখে মার্কেটিং করেন, আপনি ল্যান্ডিং পেজ দিয়ে কাজ করেন। অনেক অ্যাফিলিয়েট মার্কেটাররা কিংবা অনেক বিগিনার লেভেল কিংবা যে কেউই আজকাল অ্যাফিলিয়েট মার্কেটিংটা করছে ল্যান্ডিং পেজের মাধ্যমে। আর যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, আপনি যদি একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, হতে পারে আপনার একটা বাংলা ওয়েবসাইট কিংবা ইংলিশ ওয়েবসাইট, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি যে কোনোভাবেই কাজ করতে পারবেন। বাংলা হলে আপনার জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে, ইংরেজি হলে আপনার এসিও টেসিও এগুলো জানা থাকলে আপনি একটু ভালো মতো যদি একটু এসিও করেন, অন পেজ অফ পেজ এসিওগুলো একটু ঠিকঠাকভাবে আপনি যদি একটু করতে পারেন, আপনার সাইট যদি আপনি ভালো মতো গুগল সার্চ র্যাঙ্কে আনতে পারেন, আপনি হিউজ সেলস জেনারেট করতে পারবেন। বড় জোর 6 মাস থেকে আপনি যদি 1 বছর সাইটের পেছনে লেগে থাকতে পারেন, আপনার জবের জন্য যেতে হবে না, আপনার সরকারি চাকরির জন্য দৌড়াতে হবে না, আপনার পিএসসি বিসিএস এর জন্য দৌড়াতে হবে না, আপনাকে এসআই জবের জন্য দৌড়াতে হবে না। মনে রাখবেন অনলাইন হচ্ছে সবচেয়ে বর্তমানে স্মার্ট একটা জায়গা, আপনি যদি একটু পরিশ্রম করে কাজ করতে পারেন আপনি এখানে রাজার হালে থাকতে পারবেন। মনে রাখবেন একটা খুব বড় একটা প্রবাদ রয়েছে, আপনি যদি আপনার জীবদ্দশায় এমন একটা ইনকামের ব্যবস্থা করতে পারেন যে আপনি ঘুমিয়ে থাকলেও সেটা আপনার জন্য ইনকাম করবে, তাহলে অ্যাকচুয়ালি আপনি লাইফের কাছ থেকে জিতে যাবেন। আর যদি এমন হয় যে আপনাকে ডেইলি ইনকাম আপনাকে ডেইলি ভাবতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আপনার মৃত্যু পর্যন্ত আপনাকে প্রত্যেক দিন আপনার ইনকাম করতে হবে, এবং সেটা আপনার খুব বৃদ্ধ অবস্থাতেও। সো
একজন যারা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে, আপনি যদি মার্কেটে খোঁজ করেন দেখবেন যারা অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে তারা প্রথম 6 মাস 1 বছর দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করে, এরপর দেখা যাচ্ছে সে সাইটে খুব বেশি একটা অ্যাক্টিভ নাই, জাস্ট মাঝে মধ্যে ভালো মতো একটু চেক টেক করে, একটু কাজ করে, দেখবেন সে দিনে কাজ করুক রাতে কাজ করুক যাই করুক না কেন তার সেলস আসছে, সে ইনকাম করছে এবং খুব ভালো অবস্থায় রয়েছে। এবং বাংলাদেশে যারা টপ লেভেল অ্যাফিলিয়েট মার্কেটার রয়েছে তারা আসলে তাদের ফেসবুকে তাদের ইনকাম প্রুফ সাবমিট করে না, তারা কিছু করে না, তারা নীরবে চুপচাপ কাজ করে। আর মনে রাখবেন খালি কলসি বাজে বেশি। ওকে, সো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এরপর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে, কোনো বিগিনার যদি অ্যাডমিটেডে কাজ করতে চান, সো ভেরি গুড, আপনারা কাজ করতে পারেন। আমি শুরুতেই বিগিনারদেরকে অনুৎসাহিত করেছি যেন আপনারা জয়েন করে মনে না করেন যে হাই হাই কোথায় চলে এলাম, নরকে চলে এলাম, ঈশান ভাই বলে নাই। সো ফার্স্টে বলে রাখলাম কারণ যেন আপনারা যারা বিগিনার রয়েছেন তারা যেন ইন্টারেস্টেড হন, কারণ কোনো কিছুই কঠিন না। যদি আপনি নিজেকে জিনিসটাকে কঠিন বানিয়ে ফেলেন তাহলে সেটা কঠিন, আদারওয়াইজ কিছুই না, সব কিছুই ইজি, জাস্ট ইজিভাবে নিতে হবে। ওকে, সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।